বর্তমানে ফোম ক্লে অথবা সুপার ক্লে খুবই জনপ্রিয় একটা ক্লে আইটেম হিসেবে পরিচিত আমাদের সকলের কাছে আর এটা এত বেশি পরিচিত হবার পেছনের কারণ হচ্ছে এটা যে ফ্লেক্সিবিলিটি আর এটা খুব সহজে ইউজ করা যায় আর তার মধ্যে এটা প্রাইসও বেশি রিজনেবল তো এটা দিয়ে আমি এর আগে অনেক ক্রাফট করেছি অনেক রকমের ক্রাফট করেছি বাট আজকে একদম ভিন্ন কিছু একটা করতে যাব আজকে আমি সুপার ক্লে ইউজ করে একটা ডিআইওয়াই ফটো ফ্রেম বানাবো এর জন্য প্রথমে একটা কার্ডবোর্ডকে সাড়ে পাঁচ বাই সাড়ে ছয় ইঞ্চ মাপে কেটে নিয়েছি তারপর সম্ভাব্য ছবির মাপের অনুযায়ী একটা কাগজ কেটে সেটাকে এটার মাঝখানে বসিয়ে এটার চারপাশের জায়গাটাকে পেন্সিল দিয়ে আমি মার্ক করে মাছের অংশটাকে কেটে ফেলবো এখন এটার মধ্যে একটু রং করার পালা আমি এখানে কালো রঙে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি সম্পূর্ণ ফ্রেমে চারপাশে কালো রঙে অ্যাক্রেলিক কালার করার পর এটাকে খুব ভালোভাবে শুকাতে দেব শুকিয়ে যাবার পর আমি এটার ঠিক অপোজিট পাশে এরকম চিকন তিনটা কাগজ কেটে রেখেছিলাম আগে থেকে একই কার্ডবোর্ড দিয়ে তো সেটাকে নিচের পার্ট এবং পাশের দুই পার্টে এভাবে বসিয়ে দিব দেন আরও একটা একই মাপের কার্ডবোর্ড আমি কেটে রেখেছিলাম এখানে আমি একটা ভুল করি এটা হচ্ছে পিছনের যে কার্ডবোর্ডটা সেটা উপরের দিক থেকে একটু ছোট দেওয়া উচিত এতে করে ছবিটা ইনসার্ট করতে অনেক সুবিধা হয় যাই হোক এটা করতে গিয়ে পরে আমার মাথায় এসেছে অনেক কিছু মাথায় থাকে না অনেক সময় আর ছবিটা যাতে স্ট্যান্ড করা যায় এজন্য পিছনের দিকে আমি এরকম একটা স্ট্যান্ড বানাই একই কার্ডবোর্ড দিয়ে এখন হচ্ছে আমাদের মেইন যে ইনগ্রিডিয়েন্টস ফোম ক্লে সেটা পালা এটা দিয়ে আমি আজকে এটা ফ্রেমের যে চারপাশে যে ব্ল্যাক অংশটা আমি সেটার মধ্যে ডিজাইন করব তো আমি এখানে বাটারফ্লাই ডিজাইনের থিম রাখার চেষ্টা করেছি প্রথমে আমি ফ্রেমের চারপাশে একটু গ্যাপে গ্যাপে কতগুলো করে বাটারফ্লাই বানাই এই বাটারফ্লাইগুলোর মধ্যে আমি আবার যে ক্লে যে টুলস থাকে সেটা দিয়ে একটু ডিটেলসও অ্যাড করি তো সম্পূর্ণ ফ্রেমে বাটারফ্লাই অ্যাড করার পর আমি আবার সুপার ক্লে নিই এটাকে আমি এরকম চিকন লতি করে বানিয়ে এখন বাকি যে ফাঁকা ফাঁকা অংশগুলো ছিল সেটার মধ্যে এরকম লতানো টাইপের ডিজাইন দিই আর মাঝে মাঝে যে ছোটো ছোটো ফাঁকা অংশ থাকে সেইখানে আমি ছোটো ছোটো গোল এবং পাতা শেপের বানিয়ে বসিয়ে দেয় আর সবগুলো ডিজাইন বসানোর পূর্বে অবশ্যই আঠা ইউজ করে নিবে এতে করে যে এটা সেটা অনেক ভালো করে স্টে করবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ যে ফ্রেমের সাইড আছে ওগুলোর মধ্যে ডিজাইন কমপ্লিট করে নেব ডিজাইনটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে এটাকে আমি দুই ঘন্টার মতো রেখে দেবো ভালোভাবে শুকানোর জন্য একদম দুই ঘন্টা পর এই ফোমটা একদম ফমি ফমি একটা হার্ড টেক্সচার হয়ে যাবে তারপর এইটার উপরে আমি এখন আসল যে ম্যাজিক সেটা করব আমি গোল্ডেন কালার অ্যাক্রিলিক কালার নিয়েছি যেটাকে একটা স্পঞ্জের মাধ্যমে খুব আলতোভাবে প্রেস করব এই ডিজাইনটার উপর আর এই যে প্রসেসটা ছিল এইটা আমার কাছে মনে হচ্ছে আজকের ক্রাফটের সবচেয়ে স্যাটিসফাইং পার্ট ছিল মানে প্রত্যেকটা প্রেস করার পর ডিজাইনটা আস্তে করে ফুটে উঠছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিলো সম্পূর্ণ ডিজাইনটার উপর এভাবে গোল্ডেন কালার স্পঞ্জের মাধ্যমে বসিয়ে ফেলার পর এটাকেও আমি খুব ভালোভাবে শুকাতে দেবো আর এটা শুকিয়ে যাওয়ার পরই আমরা এইটাকে ফোটো ফ্রেম হিসেবে ইউজ করতে পারবো তো হয়ে গেল আমার ডিআইওয়াই ফটো ফ্রেম তাও কিনা কার্ডবোর্ড এবং সুপার ক্লে ইউজ করে তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে যেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও এমন আরো ইজিক্রাফ্টের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে টাটা